10 ডিসেম্বরকে কেন্দ্র করে বিএনপি আগুন সন্ত্রাস শুরু করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের যৌথ বার্ষিক সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। ওবায়দুল কাদের অভিযোগ করেন বিএনপি দেশে অঘটন ঘটাতে জঙ্গিদের মাঠে নামিয়েছে। 10 ডিসেম্বর নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবে বলেও জানান তিনি। বলেন পূর্বে বিআরটিসির গাড়ি পুড়িয়েছে বিএনপি, এবার এমন কিছু করলে সমুচিত জবাব দিতে আওয়ামী লীগ প্রস্তুত থাকবে বলে জানান তিনি। আবারও আগুন সন্ত্রাস ফিরে আসছে, খেলা